প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবলাইম লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তোমরা আমাকে আমার অনেক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছো কল্যাণী ইউনিভার্সিটি থার্ড ইয়ারের এক্সাম কবে হবে। অনেকে তোমরা কমেন্ট করেছো এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে, অনেকে কমেন্ট করেছো থার্ড ইয়ারের এক্সাম কবে হবে। তো আজকের ভিডিওটি মূলত তোমাদের সেই তথ্যটি আমি জানাবো, সঠিক তথ্য এবং নির্ভরযোগ্য তথ্য, কারণ আমরা কখনো কোনো ভুয়ো খবর তোমাদের সঙ্গে শেয়ার করি না। যদি আমরা ইউনিভার্সিটি থেকে কোনো নিউজ পাই, তবে আমরা সেই নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমি কল করেছিলাম ইউনিভার্সিটিতে, সেখান থেকে আমাকে জানানো হয়েছে যে এপ্রিল মাসের মাঝামাঝি কোনো একটা দিনে থার্ড ইয়ারের পরীক্ষা হবে। অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি বলতে প্রায় থার্ড উইক চলে যাবে। থার্ড উইকের মধ্যে তোমাদের বিএ বা বিএসসি বা বিকম থার্ড ইয়ারের যে এক্সাম সেটা শুরু হবে, এবং ঠিক তার এক্সাম এই সময়টার মধ্যে অনুষ্ঠিত হবে। যেহেতু ইউনিভার্সিটি আমাদেরকে কোনো এক্সাক্ট ডেট বলেনি, তাই আমরাও এক্সাক্ট ডেট তোমাদেরকে বলতে পারছি না। আমি কল করেছিলাম, সেখান থেকে যতটা খবর পেয়েছি ততটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা পরবর্তীতে যদি আমাদের এক্সামের বিষয়ে যদি কোনো নিউজ পাই, তাহলে আমরা তোমাদেরকে আবার চেষ্টা করব, এবং তোমাদের পরীক্ষার রুটিন এবং পরীক্ষা কবে হবে সেই নিয়ে পরীক্ষা রুটিনের সর্বপ্রথম আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব যে বিএ থার্ড ইয়ারের এক্সাম কবে হবে এবং এক্সামের রুটিন কী হবে সেই বিষয়ে আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হবে আমরা ঠিক সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেব কোনো একটা ভিডিওর মাধ্যমে। আর যেহেতু তোমাদের এপ্রিল মাসে 15 তারিখের পর, অর্থাৎ এপ্রিল মাসের থার্ড উইকে এক্সাম হবে মাঝামাঝি কোনো একটা সময়ে, তার মানে 20 তারিখের পর আমরা ধরে নিতে পারি যে থার্ড ইয়ারের পরীক্ষা হবে। তার মানে ঠিক তার এক মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ হবে, এক মাস আগে ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ বা তার পরের সপ্তাহ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রত্যেকের শুরু হয়ে যায়। মার্চ মাস সে প্রথম সপ্তাহ পর, 7-8 তারিখের পর থেকে কিন্তু প্রত্যেকের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কোনো একটা সময়ে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ মার্চের প্রথম সপ্তাহ পর শুরু হবে, এবং তোমাদের যে এক্সাম হবে বিএ থার্ড ইয়ারে সেটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের মাঝামাঝিতে বা এপ্রিল মাসের থার্ড উইকে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি। আমরা আমাদের তোমাদের এক্সাম রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। ধন্যবাদ। সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা শুরু করে দাও। ধন্যবাদ।